লক্ষা বা ময়ূর পঙ্খি খুবই জনপ্রিয় একটি কবুতরের প্রজাতি। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে এই লক্ষা কবুতরের বিভিন্ন প্রজাতির পরিচিতি, শারীরিক গঠনের বর্ণনা ও পরিচর্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে লক্ষা কবুতর নিয়ে জানার পাশাপাশি এর মন মাতানো সৌন্দর্য উপভোগ করুন। এই কবুতরের প্রজাতিটি পাকিস্তান, ভারত, চীন ও স্পেন থেকে উদ্ভূত হয়েছে বলে ধারণা করা হয়। 1150 সালের দিকে এই কবুতরটি প্রথম স্পেন থেকে ইন্ডিয়াতে আনা হয় এবং 1560 সালে এটির জাত উন্নয়নে ইন্ডিয়ানরা কাজ শুরু করে। পরবর্তীতে বিভিন্ন দেশে এটির জাত উন্নয়নে সফলভাবে কাজ করতে সমর্থ হয়। তবে ইংলিশ ফ্যান্টেল, ইন্ডিয়ান ফ্যান্টেল এবং থাই ফ্যান্টেলের মতো কয়েকটি উপপ্রজাতি রয়েছে লক্ষা কবুতরের। বাংলাদেশের অধিকাংশ মানুষ একে লক্ষা বা ময়ূরী নামে ডেকে থাকে এবং এটি সমগ্র বিশ্বে কবুতর প্রেমীদের মনে একটা স্থান দখল করে রেখেছে। এবার আসি এদের দৈহিক বর্ণনায়। ফ্যান্টেল প্রতিটি দেশের কবুতর প্রেমীদের কাছে একটি জনপ্রিয় প্রজাতি। এর গড় উচ্চতা 11 ইঞ্চি পর্যন্ত হয়, সাথে এদের গড় ওজন হয় 370 গ্রাম পর্যন্ত। তবে ইংলিশ ফ্যান্টেল তুলনামূলক একটু বড় হয়ে থাকে, যার কারণে এদেরকে ফ্যান্টেলের আধুনিক সংস্করণ হিসেবে ধরা হয়। এই জাতের কবুতরের লেজ সাধারণত 30 থেকে 42টি পালক দ্বারা গঠিত হয়, যা দেখতে পাখা আকৃতির হয়ে থাকে এবং লেজের ট্রেডগুলো 5 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মূলত পাখা আকৃতির লেজ হওয়ার কারণে এদের ফ্যান্টেল নামকরণ করা হয়েছে। সাধারণত পায়রার প্রজাতির অধিকাংশ কবুতরের লেজে 12 থেকে 20টি করে পালক থাকে, কিন্তু এদের লেজে পালকের সংখ্যা 30 থেকে 42টি পর্যন্ত হতে পারে। এরা সাধারণত প্রথম ডিম ফোটার 21 দিনের মাথায় নতুন ডিম দিয়ে থাকে এবং 18 থেকে 19 দিন সময় লাগে ডিম থেকে বাচ্চা বের হতে। নতুন বাচ্চাগুলো 21 দিনে পূর্ণতা লাভ করে। অনেক রঙের ফ্যান্টেল কবুতর আমাদের দেশে দেখা যায়, যেমন সাদা, কালো, লাল, হলুদ, সুরমা, অ্যালমন্ড, সিলভার, আন্দালুসিয়ান সহ আরও অনেক রঙের কবুতর দেখতে পাওয়া যায়। এদের আরও একটি প্রজাতি রয়েছে যার নাম সিল্কি ফ্যান্টেল। এটি ফ্যান্টেলের একটি সুন্দর সংস্করণ। সিল্কি ফ্যান্টেল কবুতরের লেজ এবং শরীরের পালকগুলিতে একটি আকর্ষণীয় লেজ প্রভাব দেখতে পাওয়া যায়। এবার আসি এদের দামের ব্যাপারে। লক্ষা কবুতরের দাম সাধারণত লেজের পালকের সংখ্যা কম বেশির উপর নির্ভর করে, তাছাড়া কালার এবং কোয়ালিটির উপর ভিত্তি করে রানিং প্রতিজোড়া লক্ষা কবুতর 2000 থেকে 8000 টাকা পর্যন্ত দামে বর্তমানে বেচা কেনা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।